নমস্কার, স্বাধীর ছাদ বাগান ফেসবুক গ্রুপ এবং স্বাধীর ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই রয়েছি আপনাদের সবার সাথে। বন্ধুরা, আমার স্বাধীর ছাদ বাগান, আর এই স্বাধীর ছাদ বাগানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা প্রজাতির, নানা ধরনের, নানা রকম গাছ। আমি এর মধ্যে বাড়ির ছাদ বাগানের একটা কোণে চাষ করেছি হার্বাল গার্ডেন, যে হার্বাল গার্ডেনে রয়েছে নানা রকম হার্বাল প্লান্ট, অর্থাৎ ঔষধি গুণ সমৃদ্ধ বিভিন্ন রকম গাছ। রয়েছে থানকুনি, রয়েছে পুদিনা, রয়েছে অ্যালোভেরা, রয়েছে তুলসী, রয়েছে পাথরকুচি গাছ, রয়েছে তেজপাতা গাছ, এবং রয়েছে খারখোল পাতার খারখোল শাক সহ আরও অনেক হার্বাল ট্রিস। আমার আজকের ভিডিও আমার এই হার্বাল গার্ডেনের থানকুনি পাতাকে নিয়ে। থানকুনি পাতার মধ্যে কোন কোন ঔষধি গুণ রয়েছে, থানকুনি পাতা আমরা কিভাবে আমাদের টবে ভীষণ সুন্দরভাবে চাষ করব, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ রয়েছে আমার আজকের ভিডিওতে। তাই ছাদ বাগানি বন্ধুদের কাছে আমার একান্ত প্রার্থনা, আপনারা একটুও বাদ না দিয়ে, একটুও স্কিপ না করে দেখতে থাকুন স্বাধীর ছাদ বাগান হার্বাল গার্ডেনের আজকের থানকুনি পাতার ঔষধি গুণাগুণ এবং পরিচর্যার ভিডিও। আমার স্বাধীর ছাদ বাগানে এই টবের মধ্যে থানকুনি পাতার চাষ, দেখুন তো কেমন হয়েছে এই থানকুনি পাতা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার স্বাস্থ্য বিষয়ক গ্রন্থে, স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বাণীতে তার শিষ্য এবং শিষ্যাদের সব সময় থানকুনি পাতা সেবনের কথা বলেছেন। তিনি বলেছেন, রোজ সকালে দুটো থেকে চারটি থানকুনি পাতা আমরা যদি এক গ্লাস জলের সাথে সেবন করতে পারি খালি পেটে, তাহলে কিন্তু আমরা অনেকগুলো রোগ প্রতিরোধ করতে পারবো খুব সহজে। নানা আয়ুর্বেদ চিকিৎসা এবং নানা বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণায় বারবার প্রমাণিত হয়েছে থানকুনি পাতার মহা ঔষধি গুণাগুণ। আমি থানকুনি পাতার মহা ঔষধি গুণাগুণ সম্পর্কে একটু আলোচনা করে তারপর আমি আপনাদেরকে এর পরিচর্যার কথা সম্পূর্ণভাবে বলবো। হ্যাঁ বন্ধুরা, থানকুনি পাতার মধ্যে রয়েছে নানা রকম মহা ঔষধি গুণাগুণ, যেটা শুনলে আপনারা তাজ্জব হয়ে যাবেন। এর মধ্যে রয়েছে স্যাপোনিনস নামে একরকম উপাদান, যেই স্যাপোনিনস উপাদান আমাদের ত্বকের জৌলুস বাড়াতে, ত্বককে টান টান রাখতে ভীষণভাবে সাহায্য করে। এই স্যাপোনিনস উপাদান ত্বকের যে কোনো রকম ক্ষত সারাতে খুব ভালোভাবে আমাদেরকে সহযোগিতা করে। তাই যদি কোনো জায়গায়, যদি কোনো শরীরে কোনো জায়গায় যদি কেটে যায়, ছড়ে যায় অথবা থেতলে যায়, রক্ত বেরিয়ে যায়, তাহলে কয়েকটি থানকুনি পাতা ভালো করে বাটা করে তার রস যদি আমরা সেই ক্ষতস্থানে লাগিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের ক্ষতস্থানের রক্ত খুব তাড়াতাড়ি জমাট বেঁধে সেই ক্ষতস্থান থেকে রক্ত বন্ধ করতে সাহায্য করে, এমনকি ক্ষতস্থানের সংক্রমণ কমিয়ে দেয় এই থানকুনি পাতার রস। থানকুনি পাতার মধ্যে রয়েছে এমন একটি উপাদান যেটাকে আমরা বলি সেন্টেলা অ্যাসিয়াটিকা। থানকুনি পাতা আমাদের দেহের মধ্যে অক্সিজেন সমৃদ্ধ রক্তের প্রবাহমাত্রা বৃদ্ধি করে, তাই থানকুনি পাতা নিয়মিত সেবন করলে আমাদের শরীরে কিন্তু অক্সিজেন লেভেলটা কিন্তু ঠিকঠাক থাকে। রোজ সকালে দুটো করে থানকুনি পাতা যদি এক গ্লাস জলের সাথে সেবন করতে পারেন, আপনার শরীরে কিন্তু অক্সিজেন সমৃদ্ধ রক্তের মাত্রা কিন্তু, প্রভাবমাত্রা কিন্তু বাড়বে। শুনলে অবাক হবেন, থানকুনি পাতা শরীরের যে কোনো প্রদাহ কমাতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে
অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান, যেগুলো শরীরে নানা প্রদাহ কমাতে সাহায্য করে, নানা রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন এই থানকুনি পাতা কমিয়ে দেয়। তাই অবশ্যই থানকুনি পাতার চাষ আপনারা বাড়িতে করবেন। আমি খুব সহজ পদ্ধতিতে এর চাষের কথা আপনাদেরকে বলে দিচ্ছি জাস্ট একটু পরেই। থানকুনি পাতা খেলে আমাদের শরীরে ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এই পাতা আমাদের শরীরের ক্লান্তি, জয়েন্টে ব্যথা ইত্যাদি কমিয়ে দেয়, অর্থাৎ আমাদের শরীর কিন্তু সুস্থ রাখে এই থানকুনি পাতা। অবশ্যই আপনারা তাই থানকুনি পাতা কিন্তু রোজ সকালে দুটো করে সেবন করুন বন্ধুরা। থানকুনি পাতা পেটের যাবতীয় রোগকে প্রশমন করে। আমাদের স্টমাক আলসার থেকে শুরু করে হজমের গণ্ডগোল, ডায়রিয়া রোগ, আমাশয় রোগ ইত্যাদি নানা রকম রোগকে কিন্তু একাই প্রতিরোধ করতে সক্ষম এই থানকুনি পাতা। থানকুনি পাতা দিয়ে রান্না করা শুক্তো যদি আমরা সপ্তাহে দু একদিন খেতে পারি, তাহলে কিন্তু পেটের যাবতীয় রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এমনকি লিভার ভালো রাখতে থানকুনি পাতার ঝুড়ি কিন্তু মেলাভার। থানকুনি পাতার একটি বিরাট বড় গুণ, এটা ডিপ্রেশন বা অ্যাংজাইটি কমাতে সাহায্য করে। সেরোটোনিন নামে একরকম হরমোন আমাদের শরীরে থাকে, এই সেরোটোনিন হরমোনের ক্ষরণ বেড়ে যায় এই থানকুনি পাতা নিয়মিত সেবন করলে। তাই সেরোটোনিন হরমোনের ক্ষরণ বাড়ায় এবং তার জন্য কর্টিসল মানে স্ট্রেস হরমোনের প্রভাব কমতে থাকে। এই কর্টিসল হরমোনের প্রভাব কমার জন্য আমাদের যে কোনো রকম অ্যাংজাইটি, যে কোনো রকম ডিপ্রেশন থেকে আমরা কিন্তু মুক্তি পাই। তাই যারা অনিদ্রার রোগে ভুগছেন, যাদের নিদ্রাহীনতায় ভুগছেন, যারা যাদের মধ্যে প্রচুর পরিমাণে ডিপ্রেশন রয়েছে, অ্যাংজাইটি রয়েছে, তারা কিন্তু রোজ সকালে দুটো করে থানকুনি পাতা এক গ্লাস জলের সঙ্গে সেবন করুন বন্ধুরা। দেখবেন আপনার অ্যাংজাইটি ডিপ্রেশন কমে গিয়ে আপনার কিন্তু সুনিদ্রা হচ্ছে। যেই সমস্ত গুণাগুণগুলো আমি বলছি আপনাদের সামনে, এগুলো সবই ইন্টারন্যাশনাল জার্নাল বা বিভিন্ন রকম গবেষণাপত্র থেকে নেওয়া। আমি প্রত্যেকটা গবেষণাপত্রের লিংক আমার ডেসক্রিপশান বক্সে, এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো বন্ধুরা। থানকুনি পাতার মধ্যে রয়েছে পেন্টাসাইক্লিক ট্রিটারপিনাস নামক একরকম উপাদান। এই পেন্টাসাইক্লিক ট্রিটারপিনাস আমাদের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, আর তার জন্য আমাদের স্মৃতিশক্তির উন্নতি ঘটে, বুদ্ধির বিকাশ হয় বন্ধুরা। আপনারা যদি রোজ থানকুনি পাতা সেবন করতে পারেন, তাহলে কিন্তু আমাদের স্টুডেন্ট যারা, তাদের কিন্তু স্মৃতিশক্তির উন্নতি ঘটবে, বুদ্ধি হবে প্রখর। আর যারা বয়স্ক মানুষ, তাদের একটা রোগ হয় যেটাকে আমরা বলি অ্যালজাইমার রোগ, অর্থাৎ স্মৃতিভ্রম। এই স্মৃতিভ্রম রোগ থেকে কিন্তু বয়স্ক মানুষরা রক্ষা পেতে পারেন যদি দুটো থেকে চারটে থানকুনি পাতা রোজ সকালে আপনারা সেবন করতে পারেন এক গ্লাস জলের সাথে। তাই বন্ধুরা, থানকুনি পাতার এই উপকারী গুণাগুণ কিন্তু বলে শেষ করা যায় না। আমি একটার পর একটা গুণাগুণ আপনাদের সামনে এইভাবেই তুলে ধরবো বন্ধুরা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেষের দিকে থাকবে থানকুনি পাতার অতি সহজ পরিচর্যা এবং কিভাবে আপনি আমার মতন থানকুনি পাতা টবে চাষ করবেন তার সম্পূর্ণ বিবরণ। শুনলে অবাক হবেন, আমাদের শরীরে নানাভাবে যে বিষ প্রবেশ করে, রাসায়নিক সার দেওয়া সবজি, বিভিন্ন রকম কেমিক্যাল ইত্যাদির মাধ্যমে যে বিষ আমাদের শরীরে প্রবেশ করছে, এই টক্সিন বা বিষকে থানকুনি পাতা কিন্তু বার করতে সাহায্য করে। রোজ সকালে দু চামচ থানকুনি পাতার রস এবং এক চামচ মধু যদি আমরা মিশিয়ে খেতে পারি, তাহলে আমাদের ইউরিন অর্থাৎ পেচ্ছাপের সঙ্গে থানকুনি পাতা এই টক্সিনগুলোকে কিন্তু শরীর থেকে বার করে দেয়। তাই বন্ধুরা, যদি শরীরে কোনো বিষক্রিয়া সৃষ্টি হয়, যদি শরীরে টক্সিনের পরিমাণ বৃদ্ধি পায়, আমরা কিন্তু অবশ্যই এই দু চামচ থানকুনি পাতার রস তার সঙ্গে এক চামচ মধু দিয়ে আমরা রোজ সকালে কিন্তু আমরা সেবন করতে পারি। যাদের একটু হালকাতেই বৃষ্টি ভিজলে কিংবা ঠান্ডা লাগলেই সর্দি জ্বর হয়, গলা ব্যথা হয়, কাশি হয়, অর্থাৎ সর্দি কাশি যাদের লেগেই থাকে, তারা যদি সকালে এক চামচ থানকুনি পাতার রস এবং এক চামচ শিউলি পাতার রস মিশিয়ে খেতে পারি পরপর তিন দিন, তাহলে কিন্তু এই সর্দি জ্বর এবং আমাদের বারবার ঠান্ডা লাগার যে ধাঁচ ইত্যাদির প্রবলেম থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি। অর্থাৎ সর্দি জ্বর কাশি ইত্যাদি প্রশমনে থানকুনি পাতার এই ব্যবহার কিন্তু অনস্বীকার্য। বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু এই শাকটির চাষ বাড়িতে করবেন।
এছাড়াও থানকুনি পাতার মধ্যে রয়েছে আরও অনেক গুণাগুণ। থানকুনি পাতা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, অর্থাৎ ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে কিন্তু সাহায্য করে। যারা হাই প্রেশারের রোগী তারা যদি নিয়মিত থানকুনি পাতা সেবন করতে পারেন ঠিক যেভাবে আমি বললাম, তাহলে কিন্তু তাদের কিন্তু এই ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপ, উচ্চ রক্তচাপ কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। থানকুনি পাতার একটি বিরাট বড় গুণাগুণ হচ্ছে এই পাতা যেহেতু ব্যাড কোলেস্টেরল কমিয়ে দেয় শরীরের এবং হজম শক্তি বৃদ্ধি করে, তাই এই পাতার নিয়মিত সেবনে আমাদের শরীরে মেদ জমতে পারে না, অর্থাৎ গুড কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমিয়ে এই পাতা কিন্তু আমাদের শরীরের ওজন কমাতে সাহায্য করে। তাই যারা ওবেসিটিতে ভুগছেন, যারা অনেক ওজন যাদের শরীরে রয়েছে, তারা কিন্তু থানকুনি পাতা নিয়মিত সেবন করে তাদের কিন্তু ওজন খানিকটা হলেও কমিয়ে ফেলতে পারেন। বন্ধুরা, এত সব গুণাগুণ সমৃদ্ধ এই পাতাটি বাড়িতে কিন্তু অবশ্যই আপনারা চাষ করবেন, আর বাজার থেকে অবশ্যই কিনে এনে মাঝে মাঝে সুক্ত করে খাবেন, মাঝে মাঝে রস করে খাবেন। বিভিন্ন রকম রোগ কিন্তু আপনি এই পাতার সাহায্যে তাড়িয়ে ফেলতে পারেন। বন্ধুরা, থানকুনি পাতা সেবন করলে আপনি আপনার যৌবনকে ধরে রাখতে পারবেন, কেননা এই পাতার মধ্যে কিছু খনিজ উপাদান রয়েছে যেগুলো আমাদের চুল দাড়ি ইত্যাদি পাকার থেকে কিন্তু এই থানকুনি পাতা রক্ষা করে। বন্ধুরা, চুল পড়ে যাওয়া, চুল পেকে যাওয়া, দাড়ি পেকে যাওয়া ইত্যাদি সমস্যার জন্য কিন্তু থানকুনি পাতা কিন্তু মহা ঔষধ। তাই আপনার যৌবন থাকবে একদম অটুট, এমনকি শারীরিক সক্ষমতাও বৃদ্ধি পায়, শারীরিক উত্তেজনা বজায় রাখে এই থানকুনি পাতা। তাই বন্ধুরা, থানকুনি পাতার নিয়মিত ব্যবহার আমাদের ত্বকের যৌলস বৃদ্ধি করে, ত্বককে উজ্জ্বল করে, চুল পড়তে দেয় না, চুল পাকতে দেয় না, এবং আপনার শরীরে কিন্তু মুখশ্রী বৃদ্ধি করে এই থানকুনি পাতা। তাই আসুন আমরা প্রত্যেকে এই থানকুনি পাতা সেবন করি, থানকুনি পাতা চাষ করি। থানকুনি পাতা অতি সহজে বাজার থেকে কিনে এনে অন্তত বাড়িতে একদিন নানা পদের সাথে শুক্ত রান্না করে আমরা থানকুনি পাতাকে সেবন করি। বন্ধুরা, এবার আসব থানকুনি পাতা আমরা কিভাবে খুব সহজে এরকম টবে চাষ করব। বাজার থেকে থানকুনি পাতার মধ্যে এরকম গোড়া থাকে, অনেক সময় দুটো একটা শিকড়ও থাকে। এই গোড়া শুদ্ধ থানকুনি পাতা যদি আমরা লাগিয়ে দিতে পারি, তাহলেই কিন্তু আমার থানকুনি পাতা গাছ বাড়িতে টবে খুব ভালো হবে। বন্ধুরা, তবে কিভাবে আপনি মাটি তৈরি করবেন? থানকুনি পাতা যেহেতু খুব সূক্ষ্ম ধরনের গাছ, খুব লতানো ধরনের গাছ, তাই এই থানকুনি পাতার মাটি তৈরি করব আমরা 60% ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পচা সার বা যে কোনো কম্পোস্ট সার, এবং তার সঙ্গে 40% যে কোনো মাটি মিশিয়ে। যদি আমরা এটা করতে পারি তাহলে একটা ঝুড়ঝুড়ে মাটি তৈরি হবে। এই রকম মাটি তৈরি করে তার মধ্যে আপনারা এরকম সর্ষের খোলের গুঁড়ো, এই সর্ষের খোলের গুঁড়ো যেটা গুঁড়ো সর্ষের খোল, এটা আপনি এক মুঠো দিয়ে দেবেন। এটা মিশ্রণ করে একটা টবের জন্য আপনারা মাটি তৈরি করে ফেলুন, আর কোনো কিছু দেবার দরকার নেই। অনেক সময় কেঁচো হয়ে যায় এই মাটির মধ্যে, তো সেক্ষেত্রে আমরা যাদের কেঁচো হচ্ছে তারা এক চামচ নিম খোল এর মধ্যে মিশিয়ে দিতে পারেন। এবার দেখুন, এই যে মিশিয়ে দিলাম আমরা, মিশিয়ে দিয়ে এই যে থানকুনি পাতা আমরা তৈরি করলাম, এবার এই থানকুনি পাতা যদি আমরা এরকম ভেতরে এরকম গর্ত করে যদি আমরা এরকম ঢুকিয়ে দিতে পারি এইভাবে, তাহলেই কিন্তু এই পাতাগুলো থেকে আমার কিন্তু সুন্দর গাছ কিন্তু হয়ে যাবে। বন্ধুরা, আর এই গাছ এরকম একটার পর একটা রানার বেরোয়, এই রানারের সাহায্যে কিন্তু এরা বংশবৃদ্ধি করে। এই রানারগুলো একটার পর একটা বেরোবে এবং একটার পর একটা বেরিয়ে বেরিয়ে কিন্তু নিজেই এরকম গাছটি কিন্তু ঝাঁকড়া হয়ে যাবে। বন্ধুরা, থানকুনি পাতা আমরা যেহেতু গাছ থেকে ছিঁড়ে, এইভাবে ছিঁড়ে আমরা সরাসরি আমরা সেবন করি চাবিয়ে, তাই কোনো মতেই কিন্তু এই পাতার মধ্যে আমরা কোনো রাসায়নিক ফার্টিলাইজার, ফাঙ্গিসাইড বা রাসায়নিক পেস্টিসাইড কিন্তু আমরা এই পাতাতে দেব না, কোনো মতেই দেব না। তাই থানকুনি পাতার পরিচর্যা করতে গেলে আমাদের একটা পেস্টিসাইড বাড়িতে রাখতে হবে, সেটা হচ্ছে নিম পেস্টিসাইড অথবা নিম অয়েল। দেখুন, আমি আস্থা কোম্পানির এই নিম পেস্টিসাইডটা ইউজ করি, আপনারা নিম অয়েল ইউজ করতে পারেন, যে কোনো কোম্পানির নিম অয়েল। আপনারা 1 ml থেকে 2 ml এক লিটার জলে গুলে অন্তত সপ্তাহে একবার অথবা 15 দিনে একবার ভালো করে স্প্রে করে দিন থানকুনি পাতার গায়ে, এই পাতার মধ্যে। দেখবেন আপনার পাতা রোগমুক্ত থাকবে, এরকম সবুজ থাকবে। বন্ধুরা, আর যেভাবে যেভাবে আমি বলছি ঠিক সেইভাবে সেইভাবে থানকুনি পাতা গাছ লাগিয়ে ফেলুন।
থালা টবে যদি আমরা লাগাই তাহলে প্রচুর থানকুনি পাতা কিন্তু আপনার টবে ফলবে। আপনি যে কোনো গাছ এরকম টেনে টেনে এরকম গাছগুলো আপনি কিন্তু আপনার বন্ধু বান্ধবকে উপহার দিতে পারেন এই থানকুনি পাতার গাছ। আর এই থানকুনি পাতার খাবার বলতে আমরা এইরকম যে সর্ষের খোল দেখালাম আপনাদের, গুঁড়ো সর্ষের খোল, এই এক চামচ সর্ষের খোল আমরা এই থানকুনি পাতার এইরকম পিসের মধ্যে টবের মধ্যে আমরা চারদিকে ছড়িয়ে দিতে পারি। এরকম ছড়িয়ে দিলাম চারদিকে, এটা করব আমরা 15 দিনে মাত্র একবার করে। যদি এরকম গাছটি এরকম ঝাঁকড়া হয়ে যায় তখন আর আমরা এরকম সর্ষের খোল ছড়িয়ে দেব না, তখন আমরা সর্ষের খোল পচিয়ে ফেলব, তরল সার তৈরি করব বাড়িতে। সেই তরল সার তৈরি করার ভিডিও রয়েছে আমার স্বাদের ছাদ বাগান চ্যানেলে, সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের লিংক দিয়ে দেব। সেই ভিডিও অনুযায়ী আমরা তরল সার তৈরি করে 15 দিনে অন্তত 100 ml মতো তরল সার আমি এর মধ্যে ঢেলে দেব। দিলেই কিন্তু এর নাইট্রোজেনের যোগান পেয়ে যাবে, আর নাইট্রোজেনের যোগান পেলে কিন্তু এই থানকুনি পাতা প্রচুর বংশবৃদ্ধি করবে এবং এত সুন্দর কিন্তু একটা গাছ তৈরি হবে। সেই গাছে দিয়ে আপনি রোজ সকালে আপনার পরিবারকে কিন্তু সুস্থ রাখতে পারবেন, জাস্ট 2 থেকে 4টে থানকুনি পাতা এখান থেকে ছিঁড়ে জল দিয়ে পান করে। তাই অবশ্যই বন্ধুরা এইরকম থানকুনি পাতার গাছ লাগান। 2 থেকে 3 ঘন্টা যাদের বাড়িতে রোদ্দুর পড়ে তারা কিন্তু খুব সহজেই এই গাছটির চাষ করতে পারেন। তাই থানকুনি পাতা চাষের জন্য কিন্তু খুব বেশি রোদ্দুর দরকার নেই, শুধুমাত্র সবসময় দেখবেন যে এর গোড়াতে ময়েশ্চার আছে কি না। খুব বেশি জল দেবার দরকার নেই, গোড়াতে ময়েশ্চার থাকলেই কিন্তু এই গাছ ভালো থাকবে। গরমের দিনে, প্রচণ্ড রোদ্দুরের দিনে এই গাছগুলোকে শেডের তলায় রাখুন, তাহলেই কিন্তু আপনার গাছ সবুজ এবং সতেজ হয়ে উঠবে। এইভাবে যদি আমরা পরিচর্যা করতে পারি তাহলে আমাদের বাড়ির থানকুনি পাতা গাছ সবার চাইতে সেরা হবে এবং প্রচুর থানকুনি পাতা কিন্তু আপনি এই গাছ থেকে পাবেন। বন্ধুরা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে একটু লাইক দেবেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার ইত্যাদির মাধ্যমে ভিডিওটিকে শেয়ার করে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে উপহার দিন, সবাইকে জানিয়ে দিন থানকুনি পাতার এত সব ঔষধি গুণাগুণ। পরবর্তী দিনে এরকম বিভিন্ন মহাঔষধি গাছের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। থাকবে অ্যালোভেরা গাছের পরিচর্যা এবং অ্যালোভেরা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা, থাকবে পুদিনা গাছের বিভিন্ন রকম পরিচর্যা। এই আমার কাছে পুদিনা গাছ, এই গাছের মধ্যে কী কী গুণাগুণ রয়েছে তার সম্পূর্ণ গুণাগুণ আপনাদের সামনে তুলে ধরবো। কী করে পুদিনা গাছ আপনি বাড়িতে আমার বাড়ির মতন এরকম সুন্দর টবে চাষ করতে পারবেন তার সম্পূর্ণ পরিচর্যা আপনাদেরকে তুলে ধরবো। বন্ধুরা থাকবে নানা হার্বাল গার্ডেনের নানা গাছের পরিচয়, তাদের পরিচর্যা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে সবিস্তারে বিবরণ। এই সমস্ত ভিডিও পেতে স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন, তাহলে প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। বন্ধুরা এইভাবেই বাড়িতে থানকুনি পাতার চাষ করুন এবং আপনার বাড়িকে করে তুলুন রোগমুক্ত। বিদায় নিচ্ছি আপনাদের থেকে, সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই এইরকম বিভিন্ন হার্বাল গার্ডেন বাড়িতে করবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের প্রিয় রাজু ভাই, সকলকে আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। নমস্কার এবং অনেক ধন্যবাদ সবাইকে।